এদিকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আব্দুল হামিদ অ্যাডভোকেটকে অভিনন্দন জানিয়েছেন দুই সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এবং ডক্টর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। দুপুরের পর সময় সংবাদকে দেয়া আলাদা সাক্ষাৎকারে তারা আশা প্রকাশ করেন, দেশের চলমান সংকটে নতুন রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নিজের ভূমিকা পালন করবেন। প্রথম দিন থেকে আমি ওনার কথা বলে আসছি, উনি সজ্জন মানুষ, ভালো মানুষ, অনেকবার এমপি হয়েছেন আওয়ামী লীগের প্রতি, তার একটা নিবেদিত প্রাণ কর্মী আওয়ামী লীগের, এবং ওনাকে নিরপেক্ষ বলা যায়। বিরোধী দল থেকে কোনো আপত্তি করবে বলে মনে হয় না, আবার না করা উচিত। আমার মনে হয় ওনার নির্বাচনটা সবাই যদি সুষ্ঠুভাবে গ্রহণ করেন, সানন্দে গ্রহণ করেন, রাজনীতি যে ভালো হবে, ভবিষ্যতে ওনার প্রতি যে আমাদের আস্থা যে দুই দলকে একত্রিত করে আলোচনা একটা ব্যবস্থা করবেন, সেটা ওনার জন্য সুগম ব্যাপারটা। দুঃখের সঙ্গে বলতে হয় বর্তমান রাষ্ট্রপতি কোনো ক্ষমতা নেই, ওনাকে একেবারে পুতুল রাষ্ট্রপতি না বানিয়ে কিছু ক্ষমতা দিলে উনি তার ক্ষমতাটা সদ্ব্যবহার করতে পারেন। রাষ্ট্রপতি হিসেবে দেশের রাষ্ট্রপতি আর সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী, দুটো পার্থক্য আছে। এই পজিশন তো অনেক হাই, কিন্তু তবুও আমাদের সংবিধানে যে ক্ষমতা দেওয়া হয়েছে তাতে রাষ্ট্রপতির ক্ষমতা তো সীমিত। কারণ আজকে যে একটা সংকটের মধ্যে পড়েছে, তিনি যে প্রধানমন্ত্রী কনভিন্স করতে পারেন যে এই এই ব্যাপারে কিছু কিছু পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে অবশ্য একটা বড় ভূমিকা সেখানে পালন করতে পারেন। আমি মনে করি বর্তমান রাষ্ট্রপতি যিনি যুক্ত হবেন, অভিনন্দন জানার পরে নেক্সট কথাই বলবো, আপনি যদি পারেন এই সংকটের সমাধান করার জন্য আপনি প্রধান মাননীয় প্রধানকে ইনফ্লুয়েন্স করতে পারেন।